দেখো মাধ্যমিক তোমরা যারা দু হাজার পঁচিশে এক্সাম দেবে তারা দেখো ভূগোলের সেকেন্ড সামেটিভ ইভালিউশনের আবার কিছু আমরা এখানে সেটস আছে তার উত্তর সহ তোমাদের দেখাচ্ছি আর সায়াসান্সের কথা বলছো অলরেডি কিন্তু আমি সায়া তোমাদের চ্যানেলে রেখেছি বড় কোশ্চেন্সের সায়া এবং তোমরা তা দেখতে পারো চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে বা দু একটা ভিডিও নিচে সেটা দেখতে পাবে আরও একটা কথা নয়েস আসছে প্রচণ্ড আমি ক্লাস থেকে তোমাদের ভিডিওর মধ্যে রাখছি দেখো এইখানে যে উত্তরগুলো করা আছে সেগুলোকে একটু ফলো করো দেখতে থাকো আমি একসাথে রাখছি এদিকে এদিকে তোমরা পজ করে থেমে থেমে দেখতে থাকবে দেখো তো প্রচণ্ড নয়েজ আসছে একটু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে আরও একটা কথা দু নম্বরের কোশ্চেন এইখানে যেগুলো দাগ দেওয়া আছে এগুলোই তোমরা এখন প্র্যাকটিস করে যাও আর পরীক্ষার কাছাকাছি এলে না আমি সব কিছু উত্তরগুলো করে দেবো আর আমি তোমাদের বারবার বলছি যে ইউনিট টেস্ট নিয়ে আমি খুব একটা বিচলিত নয় আমি টেস্ট এবং ফাইনালের কথাই ভাবি তো ওই জন্য ক্লাস টেনে যখন দেখবে বিগত বছরে তোমরা যারা প্রথম থেকে ছিলে তাদের নাইনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সায়সান দিয়েছিলাম কিন্তু এখন দেখো তোমাদের ইউনিট টেস্টে তত আমি গুরুত্ব দিই না এবং সেটা তোমরা কারণ নিশ্চয়ই আর তোমরা তা জানো কিন্তু তবুও আমরা টেস্ট এবং ফাইনালের জন্য তো তৈরি হব তার আগে এইগুলোকে ফলো করো ঠিক আছে আর তোমরা চ্যানেলে সার্চ করলে দেখবে বিগত বিগত দু হাজার সালের পর থেকে যত কোয়েশ্চেন্স পড়েছে তার উত্তর সহ কিন্তু আমি অলরেডি চ্যানেলে রেখেছি সালের প্রশ্নগুলো তোমরা সেগুলো সার্চ করলে আলাদা প্লে লিস্ট করা আছে দেখো এখানে উত্তরগুলো সব করা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটু একটু করে চোখগুলি দূরাতে থাকো আর সত্যি ভীষণ নয়েজ আসছে আর এই বললাম দু নম্বরগুলো কিন্তু যেগুলো দাগ দিয়েছি সেগুলোকে একটু লক্ষ্য করবো ওগুলো বাড়িতে একটা দেখে নেবে এবং তারপরে চলে এসো আমরা এখানে পরের সেট যাই সেট থ্রি একসাথে এদিক এদিক দেখবে একসাথে কিন্তু ঠিক আছে সেইভাবে রাখছি আমি তোমরা লক্ষ্য লক্ষ্য রেখো এগুলো দেখো এইখানে কিছু দাগ দেওয়া আছে সেটাকে লক্ষ্য করো আর ছাড়াও দেখবে কিছু কিছু বড় কোয়েশ্চেন আমি দাগ দিয়েছি এই যে যদি দেখতে চাও এগুলোও দেখতে পারো এগুলো কিন্তু আমি তোমাদের বড় কোশ্চেন সায় সাস উত্তর সহ সব কিন্তু আমি দিয়েছি এই কয়েকদিন আগেই বড় কোশ্চেন্সের উত্তর সহ দিয়েছি আবার বলছি ওর বাইরে কিন্তু পড়বে না ফাইনালেও এমনকি টেস্ট ওগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের ক্যারি করতে হবে এইখানে দেখো তারপরে লক্ষ্য করো আর আরও একটা কথা বছরের শেষে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের ঠিক সময়ে সেগুলো দিয়ে দেবো সেগুলো ঠিক তোমরা ক্যারি করে নেবে শুধু চ্যানেলকে সাথে রাখো আর প্রত্যেকটা ভিডিও আসার পরে তোমরা একটু লাইক করো বুঝতে পেরেছ আর বেশি বেশি ফ্রেন্ডসদের শেয়ার করলে আমার একটা সুবিধা হয় কি স্প্রেড করে এবং উৎসাহ বেড়ে যাবো যে মানে বেড়ে থাকবে যে না বাচ্চারা দেখছে অথব তাদের জন্য তৈরি করতে বিভিন্ন ধরনের শাস্তি বিভিন্ন ধরনের টিপস তৈরি করতে সেটা সুবিধা হবে যেমন এই ধরো চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ আর আমি তোমাদের চ্যানেলেই আছে সব ধরনের কৃষিজ ফসলে একটা সহজ চাটি কী করে করা যায় তার ডিটেলস কিন্তু আমি জানি সে ভিডিও তো আছে তোমরা দেখতে পারো তো চলো বাকিগুলো দেখে নিই যার প্রয়োজন একটু বেশি সময় পজ করে থেমে থেমে বাকিটা দেখো এছাড়াও অন্যান্য প্রশ্নগুলোকে ফলো করতে পারবে এটা কিন্তু সাতটার বই ঠিক আছে তোমরা চাইলে দোকানেও কিনতে পারো গিয়ে এই বইটা তবে যদিও এখন আর সে কেনার সময় নেই এখন নানান বই বেরোবে কিছুদিনের মধ্যে তো সেগুলোও কার্যকরী অনেক হবে সাথে থেকেও সব বুঝতে পারবে ধীরে ধীরে কোন বইটা বিশেষ প্রয়োজন এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর এবার আমরা এক এক করে বলতে পারব বলতে পারবো কারণ কি এখন টেস্ট এবং ফাইনাল ফলে এবার আর আমাদের ইউনিট অনুযায়ী চিন্তা করতে হবে না গোটা বইয়ের কথা ভাবতে হবে ফলে তখন প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের মানে সায়াসটি পর্ব উত্তর সহ বিভিন্ন ধরনের টিপস তোমাদের প্ল্যানিংয়ে রাখতে পারবো বুঝতে পেরেছো এই যে শিকড় আঙ্গা শিল্প ওপারে দিয়েছি এগুলো দেখে দেখো চলো পরে পেজ যাই একটু লক্ষ্য করো পরের পেজ দেখো তো দেখো এখানে বাকি অংশগুলো উত্তর দেখো তো চলো কোনগুলো কোনগুলো এখানেও কিছু কিছু উত্তর আছে সেগুলোকে লক্ষ্য করো আর নয়েজ আসছে কিন্তু সত্যি সত্যি কেন আমি এখানে ক্লাস থেকে করছি ভিডিও পর্ব তোমাদের দেখো তো অন্যান্য পর্বের কিন্তু আমি তোমাদের অলরেডি চ্যানেলে রেখেছি তোমরা দেখতে পারো এটা বুঝতে পারছো তো এগুলো তোমাদের ক্লাসমেটটাই করেছে কিন্তু তাদের হাতে লেখা দিয়েই করা চলো আর বাকি অংশগুলো একটু দেখুন অনেকগুলো সেটস দেওয়া ছিল তার ফলে একটা দারুণ প্র্যাকটিস সেটসের সুযোগ পেয়েছো তোমরা এগুলো কিন্তু এখন শুধু এক্সাম টাইমে শুধু এগুলো একটু চোখ বুলিয়ে যাও দেখো আচ্ছা এগুলো দেখলে কি বাকি অংশগুলোকে একটু লক্ষ্য করো শুদ্ধ অশুদ্ধ কোনগুলো শুধু যেগুলো তালবেশ মানে শু লিখে রেখেছে আর কি লিখতে বলেছে এরকমভাবে কমেন্টস করে চলো ষোলো চলো পরের পেজ চলে আসি দেখো চলো এবার আমরা থার্ড ইউনিট টেস্টে চলে এসেছি তো সাথে থাকো নিশ্চয়ই তোমরা বিভিন্নভাবে উপকৃত হবে আর অন্যান্য পর্ব দেখো বড় কোশ্চেন সায়েন্স উত্তর সহ সব চ্যানেলে রেখেছি আর পরে পরে আমরা চ্যাপ্টার এই সমস্ত সায়েন্সটি পর্ব তোমাদের জানাবো উত্তর সহ সব কিছু জানাবো সাথে রেখো সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আমার সেকেন্ড চ্যানেল অ্যাকাডেমিয়াকেও সাথে রাখতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা ওই চ্যানেলের থ্রুতে যেতে পারো বা আমাদের আমার মেয়ের ছোট্ট অথইয়ের চ্যানেল আছে সবই শুরু করলাম সেটা অথই নামে তোমরা ইউটিউব সার্চ বাটমে গিয়ে অ্যাট দ্য ডেটা অথৈ নস্কর লিখলেই কিন্তু পেয়ে যাবে বা এই কোনো চ্যানেলের থ্রোতে হয়তো চলে যেতে পারো এখানে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও কোনো একটা ভিডিও পর থেকে যেতে পারো যদি তোমাদের যাওয়ার ইচ্ছা থাকে আর কি চলো বেস্ট অফ লাক